চ্যানেল, আজকে আবার অনেকদিন পর ভিডিও করছি। তো আজকে কি কি নিয়েছি দেখে নি। আজকে আছে ভাত, আলু ভাজা, তোপসে মাছের ফ্রাই, তারপরে হচ্ছে শুক্তো, পটল চিংড়ি, পাঁপড়, চাটনি, পায়েস। আজকে অনেকদিন পর ভিডিও করছি আবার তোমাদের সাথে। আর আজকে ওয়েদারটা বেশ ভালো, বেশ ভালো, মানে অনেক মেঘলা মেঘলা ওয়েদার, তারপরে হালকা হাওয়াও দিচ্ছে। তো চলো খাওয়াটা স্টার্ট করবো। আর গরমও করছে না, তাই আমি ভিডিওটা করতে বলেছি, কারণ মাঝখানে এত গরম পড়েছিল না, প্যান্টের এক মুহূর্ত থাকতে পারছিলাম না, সেইখানে ভিডিও করলে মানে পাগল হয়ে যেতাম আমি রীতিমতো। তো চলো খাওয়াটা স্টার্ট করি। আজকে আমি একাই বসেছি, মা বসেনি আমার সাথে। চলো খাওয়াটা স্টার্ট করি। আগে শুক্তো দিয়ে খাবো। দারুণ হয়েছে শুক্তটা। দারুণ লাগছে, আমি জানি না কিসের এফেক্ট করছে আলো, কিছুতেই বুঝতে পারছিলাম না কি জন্য এরকম হচ্ছে। এটা সাদাটে ভাব আসছে। দারুণ হয়েছে শুক্তোটা খেতে। এখন তো অত মজমজে নেই, কিন্তু গরম আছে। Yeah.
আমি খেতে খেতে দেখছি ভিডিওটা বন্ধ হয়ে গেছিল, আবার চালু করলাম। আমের চাটনিটা খেলে নুনটা পুরো ফ্রেশ হয়, তো আবার অন্য পদ দিয়ে খেতে ভালো লাগে। চিংড়ি, চিংড়ি মাছ দেখতে পাচ্ছো? দারুণ হয়েছে, প্রচুর চিংড়ি আছে, প্রচুর। আমার স্বভাব যে একটু চিংড়ি গুলোকে না বেছে বেছে রেখে দেওয়া, মানে তারপরে একটা একটা করে খাবো, যে মেখে নিয়ে না সবাই একসাথে, ওটা আমি পারি না। আমি সব চিংড়ি গুলোকে আগে এক জায়গায় গুছিয়ে রাখি, গুছাই তারপরে। এটা আমার ছোট থেকে সবার মাংস বা যে কোনো ছোট ছোট ইয়ে আমি আগে সবসময় সরিয়ে রাখি, তারপরে খাই। এখন আবার সবার হয়ে যায় গ্রেভিটা দিয়ে মাখবো, তারপরে ভেবেছিলাম পুরো ভাতটা লাগবে না, তারপর তরকারিটা এত সুন্দর হয়েছে লেগে যাবে।
দারুণ হয়েছে কথা। দারুণ তোমার যদি লাস্টের দিকে ভাত বেশি হয়ে যায় বা খেতে পারছো না, সেই সময় যদি টক থাকে সেটাকে মিলিয়ে ফেলে দেখবে ভাতটা আরামসে উঠে যায়। আমার যেমন উঠে গেল।
আচ্ছা পায়েস দিয়ে কেমন লাগে? পাঁপড় খেয়েছো কোনোদিন? খাওনি? আমিও খাইনি, আমিও তাই ট্রাই করবো। চাটনি দিয়ে বেশি ভালো লাগে। অনেক তেলে ভেজে দই দিয়ে পাঁপড় খেতাম। দারুণ লাগছে, দারুণ। অসম্ভব ভালো, কারণ প্রতিটা রান্না খুব সুন্দর হয়েছে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি করতে হবে তোমরা জানো, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবে না। তো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই।